বন্ধুরা শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মনে আছে যে 28 জুন 2022 নাসা একটি মিশন লঞ্চ করেছিল যার নাম ছিল ক্যাপস্টোন। এই যে ক্যাপস্টোন মিশন, সেটি চাঁদে কিন্তু পাড়ি দিয়েছিল ইলেকট্রন একটি রকেটে করে, আমরা লাইভ নিয়ে এসেছিলাম। এইবার ঘটনা হচ্ছে আজ 13 তারিখ, আর কিছুক্ষণ বাদেই অফিসিয়ালি 14 তারিখ, সেই যে ক্যাপস্টোন মহাকাশযানটি, সেই মহাকাশযানটি কিন্তু চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে, এবং সেই বিষয় নিয়েই আমরা এই আপডেটটা দিতে এলাম। আর্টেমিস 1 মিশন শুরু হতে চলেছে, 50 বছর পর চাঁদে কিন্তু আবার যাবে মানুষ, যদিও আর্টেমিস 1-এ নয়, যাবে আর্টেমিস 3-তে। তার সূত্রপাত এই ক্যাপস্টোন মিশনের দ্বারাই হয়েছিল, আর তারপর আর্টেমিস 1 শুরু হতে চলেছে। এখনো অবধি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট অনুযায়ী সেটি কিন্তু পৌঁছাবে বা সেটি পাড়ি দেবে, রকেটটি লঞ্চ হবে 16 তারিখে। সেই পরিকল্পনা প্রাথমিক অবস্থাতেই কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, তবে নাসা বসে নেই। আর্টেমিস মিশনের আগেই কিন্তু চাঁদের কক্ষপথে পৌঁছে যাচ্ছে এই ক্যাপস্টোন কিউবস্যাট বলে মহাকাশযানটি। নাসার এই ক্যাপস্টোন মিশন হলো একটি অনন্য চন্দ্র কক্ষপথের প্রদর্শন এবং একটি অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম, যা মহাকাশ গবেষণা সংস্থার আর্টেমিস মুন মিশনকে সাপোর্ট করবে। নাসার ক্যাপস্টোন মিশন 13 নভেম্বর, মানে আজ রাত্রে, অফিসিয়ালি 14 নভেম্বর বলতে পারেন, চাঁদে পৌঁছাবে। এটি একটি বিশেষ প্রসারিত কক্ষপথে, মানে যাকে বলা হয় হ্যালো অরবিটে প্রবেশ করবে, এবং এই হ্যালো অরবিটে প্রবেশকারী প্রথম মহাকাশ যান হবে এই ক্যাপস্টোন, যা ভবিষ্যতে মহাকাশ অভিযানকে কিন্তু প্রচুর সাপোর্ট করবে। এই ক্যাপস্টোন কিউবস্যাট মাইক্রো ওভেন যে আমাদের হয় সেই রকম ছোট্ট একটি স্যাটেলাইট, তবে ওজন কম নয়, ওজন 25 কিলোগ্রাম। এটি চাঁদে উড়তে এবং চাঁদে কোনো মিশন হলে তা পরিচালনা করার জন্য প্রথম কিউবস্যাট হয়ে উঠবে, মানে পাঠানো যেটা হয়েছে। 8ই সেপ্টেম্বর একটা সমস্যা দেখা দিয়েছিল এই ক্যাপস্টোন মিশনের ট্র্যাজেক্টরি সংশোধনী প্রক্রিয়ায়। অসাবধানতাবশত ক্যাপস্টোন মহাকাশ যানটিকে এত দ্রুত ঘূর্ণন ঘটিয়েছিল যে অনবোর্ড এই স্পিনটিকে নিয়ন্ত্রণ বা প্রতিহত করা যায়নি। এরপর 7ই অক্টোবর নাসার টিম কিন্তু তা পুনরুদ্ধার করতে সমর্থ হয় এবং স্পিনটিকে অবশেষে বন্ধ করে দেয়। তাই মাঝখানে ক্যাপস্টোন মিশন নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। এই ক্যাপস্টোন মিশন কিউবস্যাট পাঠানো হয়েছিল অনন্য চন্দ্র কক্ষপথ পরীক্ষা করার জন্য, মানে হ্যালো অরবিট, যাকে বলে নিয়ার রেক্টিলাইনার হ্যালো অরবিট পুরো নাম। এটি খুবই দীর্ঘায়িত এবং পৃথিবী ও চাঁদের মাধ্যাকর্ষণগুলির মধ্যে একটি সুনির্দিষ্ট ভারসাম্য বিন্দুতে অবস্থিত। গত 4 মাস ধরে ক্যাপস্টোন মহাকাশ যানটি চাঁদে এবং গভীর মহাকাশ পথে নেভিগেট করতে করতে কিন্তু চাঁদে পৌঁছেছে, বা চাঁদের কাছাকাছি পৌঁছে গেছে, খানিকক্ষণ বাদেই চাঁদের কক্ষপথে প্রবেশ করে যাবে। এই ক্যাপস্টোন মহাকাশযানের এই পথটিকে ব্যালিস্টিক চন্দ্র স্থানান্তর বলা হয়, এবং এটি মহাকাশের মহাকর্ষীয় রূপগুলি অনুসরণ করে, যাতে খুব কম শক্তি খরচ করে মহাকাশযানকে তার গন্তব্যে পৌঁছতে সহায়তা করে। ক্যাপস্টোন মহাকাশযানটি শীঘ্রই তার মাধ্যাকর্ষণ চালিত ট্র্যাকের শেষ প্রান্তে পৌঁছাবে এবং চাঁদে পৌঁছে যাবে খানিকক্ষণের মধ্যেই। ক্যাপস্টোনকে সঠিকভাবে কক্ষপথে রাখা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য অরবিটাল সন্নিবেশ অবশ্যই সঠিক সময় হতে হবে। মহাকাশযানটি প্রতি ঘন্টায় 6000 কিলোমিটার গতিবেগে কিন্তু এগিয়ে যাচ্ছে চাঁদের দিকে, এবং কক্ষপথে প্রবেশের একটি সূক্ষ্ম সুনির্দিষ্ট প্রোপালসিভ কৌশল দ্বারা সেটি ইনসার্ট হবে চাঁদের অরবিটে। যেহেতু NRHO কক্ষপথটি পৃথিবী এবং চাঁদের মাধ্যাকর্ষণগুলির মধ্যে সুনির্দিষ্ট ভারসাম্য বিন্দুতে বিদ্যমান, তাই এটি বজায় রাখার জন্য ন্যূনতম শক্তির প্রয়োজন হবে, যার অর্থ এটি চাঁদ ও তার বাইরের মিশনের জন্য একটি আদর্শ স্টেজিং এলাকা হতে চলেছে আগামী দিনে। এই কক্ষপথ যাচাই করে ক্যাপস্টোন ভবিষ্যতের মহাকাশযানের ঝুঁকি কমাতে সাহায্য করবে, এবং গেটওয়ে স্পেস স্টেশনের মতো দীর্ঘমেয়াদী মিশন স্থাপনেও কিন্তু আগামী দিনে সাহায্য করবে। তো বন্ধুরা, এই আপডেট নিউজ ক্যাপস্টোন সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন যে ক্যাপস্টোন মহাকাশযানের আপডেট কি, তাই জন্য আমি দিলাম। আর অবশেষে সেই দিন চলে এসেছে, 28 তারিখে এটি লঞ্চ করার পর, মানে 28 তারিখ বলতে এই 28 তারিখ নয়,
28 জুন মানে 2022 এর 28 জুন ইলেকট্রন রকেটে করে পাড়ি দিয়েছিল এবং অবশেষে আজ 13ই অক্টোবর অফিশিয়ালি 14ই অক্টোবর সেটি প্রবেশ করবে চাঁদের কক্ষপথে এবং ঠিকঠাক মতো প্রবেশ করলো কিনা তাই নিয়ে অবশ্যই আপডেট নিউজ আপনাদের সামনে চলে আসবে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আশা করি আপনাদের এই ইনফরমেশনটা খুব কাজে লেগেছে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।